Please like, share and subscribe to our channel. Thank you. Hello guys, welcome back to our channel Bengali Lifestyle with Zinuk. আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একাই বসেছি, একা আজকে আমি ডিনার করতে বসেছি। তো দেখো ডিনারে আমি কি কি নিয়েছি আজকে। তো ডিনারে আজকে আমি অল্প কিছু নিয়েছি। ওখানে হচ্ছে চিকেন কষা, আশা করি দেখতে পাচ্ছ। আর এখানে আছে হচ্ছে চার পিস পরোটা, লাচ্ছা পরোটা। তো বাইরের মতো, বাইরের নয়, ঘরের বানানো, সুতরাং বেশি হেভি নয়। সুতরাং চার পিস লাচ্ছা পরোটা নিয়েছি। আর এখানে আছে স্যালাড, স্যালাডের মধ্যে আছে হচ্ছে শসা, পেঁয়াজ অ্যান্ড দুটো লঙ্কা। জানি না দুটো লঙ্কা খেতে পারবো কিনা, বাদে আমি লঙ্কা খেতে পারবো কিনা জানি না। এখানে জল নিয়ে নিয়েছি, তো চলো খাওয়া শুরু করা যাক। আর আজকে আমি একা বসেছি, অনেকদিন পর একা বসলাম আবার, কারণ মা কিছু কাজ কাজে ব্যস্ত, সেই কারণে আজকে আমি একা বসলাম। আর ডিনার করছি সেহেতু একা বসলাম। তো চলো শুরু করা যাক। আর আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। তো চলো শুরু করছি। তো অনেকদিন পর পরোটা খাচ্ছি, অনেকদিন পর লাচ্ছা পরোটা খাচ্ছি ঘরে বানানোর। এখানে ছোট পিসের চার পাঁচ পিস মাংস আছে, দুটো আলু আছে। এখানে লঙ্কাটা খেতে পারবো কিনা, তবে স্যালাডটা পুরো খেয়ে নেবো আমি। স্যালাডটা ভালো লাগে আর ওটা আমি খাই, ওটা খাওয়া ভালো শরীরের পক্ষে। চিকেনটা অসাধারণ খেতে হয়েছে, লিটারলি খুব সুন্দর হয়েছে চিকেনটা। লঙ্কাটা ঝাল আছে, বাট চিকেন কষাটা কিন্তু বেশি ঝাল নেই, সুতরাং লঙ্কাটা খাওয়াই যাচ্ছে। একটু ঝাল লাগছে বাট ওকে। আমি যে শসাটা লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি, অতটা হয়নি, চেষ্টা করতে করতে গিয়ে চেষ্টা করেছি। লঙ্কাটা ঝাল লেগে গেছে জিভের এই সাইডে, ভালো ঝাল আছে লঙ্কাটা। আমি বোতলে জলটা খাচ্ছি, কারণ বারবার গ্লাসে জল ঢালতে খুব প্রবলেম হয়। আমি একটু খেতে বসে জলটা বেশি খাই।
খাবারের সাথে শসা পেঁয়াজটা খেতে দারুণ লাগে। আগে পেঁয়াজটা খেতে ভালো লাগতো, বাট আমি শসাটাও দেখছি ভালোই লাগছে। খেলাম এখনো ঝাল লাগছে। দু হাত দিয়ে ছিঁড়ছি, কারণ এক হাত দিয়ে ছিঁড়তেও প্রবলেম হচ্ছে, সেই কারণে পরোটা একটু মোটা মোটা, তো সেই কারণে এক হাত দিয়ে ছেড়ে যাচ্ছে না। তো এইগুলো পাউডার মেয়ে খেতে পাচ্ছি না, কারণ দেখো ভালোই মোটা হয়েছে। আর স্যালাড খেলাম, আর তিন পিস মাংস খেলাম, আর একটা আলু আছে, দু পিস মাংস আছে, ঝোল আছে, খেতে পারলাম না। আসলে এত ঝাল জায়গা ছিল, জলই পুরো বোতল খেয়ে নিলাম। দেখো
করে খেতে পারবো। স্যালাডটা পুরো খেয়ে নিচ্ছি, শসাটা পুরো খেয়ে নিচ্ছি। পেঁয়াজটা খাওয়া যাবে না শুধু শুধু। আর এখানে চিকেনটা পড়ে আছে কিছুটা, আর দুটো পরোঠা, মানে পসিবল নয় খাওয়া আমার পক্ষে আর এখন রাত্রিবেলা। তো ইয়েস, এইটুকুই আজকে। আর ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে গেছে, তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। তো আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনাদের চ্যানেলটাকে অবশ্যই সবাই সাপোর্ট করে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।